নির্মমভাবে প্রাণ গিয়েছে নির্যাতিতার, মাস পেরিয়ে গেল বিচার নেই। রাত দখল থেকে শুরু করে প্রতিবাদের নানান রূপ দেখেছে মহানগরী। সকলের একটাই চাওয়া, শাস্তি পাক অপরাধীরা। আর কখনো যেন এমন কিছু করার আগে একবার হলেও ভাবে অপরাধীরা। সামনেই পুজো আসছে, তবু উৎসবের রেশ মাত্র নেই কারো জীবনে। অভিনেত্রী অপরাজিতা আঢ্য লিখেছেন, বিচার না হলে এবার প্রতিমা বরণ করবেন না তিনি। সোমবার ছিল সুপ্রিম কোর্টের শুনানি। অভিনেত্রীর কথায় এদিন আদালতের নির্দেশে তিনি আশাহত। তাই এই কঠিন সময়ে তিনি প্রশ্ন তুলেছেন, কিভাবে উৎসবে ফিরব, সে তো নিজের অনুভূতির সঙ্গে মিথ্যাচার হবে। প্রত্যেক বছর তৃতীয়া থেকে নবমী পর্যন্ত কাজ করে দশমীতে মাকে বরণ করি, বিসর্জনে নাচি, সকলকে মিষ্টি খাওয়াই, সুবিচার দাও মা, না হলে এবছর প্যান্ডেলে গিয়ে যে তোমায় বরণ করতে পারবো না, বাপের বাড়ি আসবে উমা, সকলেই প্রতীক্ষায়। তবু অভিনেত্রীর প্রশ্ন, এবার কি মা সুবিচার না দিয়েই চলে যাবে? মানুষ কিভাবে মিথ্যে উৎসবে মেতে উঠতে পারে ঘরের মেয়েকে হারিয়ে? অপরাজিতা লিখেছেন, মানুষকে মন থেকে উৎসব করার ব্যবস্থা করে দাও। প্রত্যেক বছর পূজায় সবার জামা আমি নিজের হাতে কিনি, সবাইকে আমি পৌঁছে দিই। এবার যদি বিচার না হয় তাহলে ছোটরাও তা থেকে বঞ্চিত হবে, তারাও বুঝতে শিখুক মনুষ্যকুল যখন খারাপ থাকে তখন নতুন জামা ও আনন্দ থেকে বঞ্চিত সকলকে হতে হয়। সেখানে ছোট বড় কোনো ভেদাভেদ নেই। একই সঙ্গে তিনি এই লড়াইয়ের ময়দানে থাকা তিলোত্তমাদের জিতিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন বারবার। একই সঙ্গে তিনি ভয়ঙ্কর রূপ তুলে ধরার বার্তাও দিয়েছেন, সব তিলোত্তমাকে কালী হওয়ার শক্তি দাও, সবার হাতে খড়্গ থাক।